জগতের নাথ জগন্নাথ। আজ সেই শুভ দিন, 7 জুলাই 2024। শুভ রথযাত্রার সকলকে জানিয়ে আজকে ছোট্ট এই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। ভারত তথা গোটা বিশ্বের সর্ববৃহৎ মহোৎসব হচ্ছে পুরীর রথযাত্রা, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডস বিগেস্ট ফেস্টিভ্যাল। সেই দিনই কিন্তু আজ এসে উপস্থিত হয়েছে বহু বহু, শুধুমাত্র হাজার বলে না লক্ষাধিক মানুষের সমাগম ইতিমধ্যেই হয়ে গিয়েছে পুরীতে। কিন্তু এবার শোনা যাচ্ছে পুরীর রথযাত্রা নাকি বহু বছর পর বিকেল বেলার দিকে রথের চাকা ঘুরবে, অর্থাৎ রথের দড়িতে টান পড়বে। এই রথযাত্রা ঘিরে আচার অনুষ্ঠান আর হৈহুল্লোড় চলে টানা 10 দিন ধরে। আজকের দিনেই দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যাবেন জগন্নাথদেব। ঠিক যেমনটা বললাম, প্রতি বছরই জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। কলকাতা সহ দেশের আরও অনেক জায়গা থেকে মানুষের সমাগম ঘটে এই পুরী উড়িষ্যাতে। যদিও পুরী ছাড়াও কলকাতা সহ দেশের আরও নানান জায়গাতেও রথযাত্রা পালিত হয়, তবে মূল অনুষ্ঠানটি কিন্তু হয় উড়িষ্যার পুরীতে। হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি, জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে আছে এই উৎসবের সাথে। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড় উপেক্ষা করে সমস্ত পুণ্যার্থীরা যান একবার জগন্নাথ দেবের দর্শন পাবে বলে। বহু কারিগর আর মানুষের বহু মাসের পরিশ্রম আজ এসে সফল হয়েছে। স্কন্দপুরাণ, নারদপুরাণ, পদ্মাপুরাণ ও ব্রহ্মপুরাণে জগন্নাথের রথযাত্রার উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলেই জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ নাকি ধুয়ে মুছে যায়। এছাড়া রথের দড়িতে টান দিলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিও পাওয়া যায়। 100 যজ্ঞ করার সমান পুণ্য লাভ করা যায় রথের দড়িতে টান দিয়ে। পুরী রথযাত্রার অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। সেই সমস্ত ইতিহাস তো একই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। মনে করা হয় দেবী গুন্ডিচা হলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসি। বছরে একবার মাসির বাড়িতে গিয়ে 7 দিন থেকে আসেন 3 ভাই বোন মিলে। সেখানে তাদের স্বাগত জানিয়ে নানান রকমের পূজা অর্চনা ও আচার আচরণও পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মাসির বাড়ি গিয়ে নানান রকমের সুখাদ্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। সেখানে তখন তাকে ওষুধ ও পথ্য দেওয়া হয়। সেই সব খেয়ে সুস্থ হয়ে 1 সপ্তাহ পরে ফিরে, মানে রথে করে জগন্নাথদেব মন্দিরে ফিরে আসেন। গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফেরার এই যাত্রা হচ্ছে উল্টো রথ। আর ঠিক সেই কারণে, মানে অসুস্থতার কারণেই কিন্তু 7 দিন ধরে জগন্নাথদেব 2 ভাই বোনকে নিয়ে 7 দিন ধরে মাসির বাড়িতে থেকে যান, আর ফেরার দিনটা তাই উল্টো রথ হিসাবে গণ্য করা হয়। রথযাত্রার এই 7 দিন ধরে, মানে সোজা রথ থেকে উল্টো রথযাত্রা অবধি, জগন্নাথদেবকে মহাপ্রসাদ হিসাবে নারিকেল, মালপোয়া, লাই, গাজামুখ ইত্যাদি নিবেদন করা হয়। রথযাত্রা সম্পর্কিত অনেক কাহিনী রয়েছে যেগুলো আমাদের সাধারণ মানুষদের পক্ষে অনেক কিছু অজানা হয়ে রয়েছে। যাই হোক, যেটা বললাম, এবছর রথযাত্রা আজ এই শুভক্ষণ বা শুভ দিন 7 জুলাই। আর এই রথযাত্রা শুধুমাত্র পুরীরই নয়, সারা দেশেরই কিন্তু অন্যতম বড় একটা উৎসব। এই রথযাত্রা কেন হয় জানেন? এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা দ্বারকা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তারপরে ভগবান জগন্নাথ তার বোনকে একটি রথে নিয়ে ঘুরেছিলেন। ভগবান জগন্নাথ এবং তার বোন সুভদ্রার এই যাত্রাকে কেন্দ্র করেই রথযাত্রার সূচনা হয়। এটি পুরীতে প্রতি বছর কিন্তু হয়ে আসছে। যদিও কোভিড-19 সময়, অর্থাৎ করোনার সময় এটি কিন্তু খুব সাবধানে পালন করা হয়েছিল, কিন্তু করোনার প্রভাবে কেটে যাওয়ার পরে আবার সেই একই রকম উদ্যমে চলে এসেছে এই উৎসব। রথযাত্রায় সামিল হতে বা অংশ নিতে দেশে বিদেশ থেকে বহু মানুষ কিন্তু এই পুরী, অর্থাৎ এই পুণ্যভূমিতে আসেন। ভগবান জগন্নাথের রথের পাশাপাশি তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলরামের রথও কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করে। অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু তাদের রথ তৈরি করা শুরু হয়ে যায়। এই সময় থেকেই পুরীতে সাজো সাজো অবস্থা তৈরি হয়। অক্ষয় তৃতীয়া এসে যাওয়া মানেই যেন এক মহোৎসব শুরু হয়ে যায়। পুরীর রথের নির্মাণের কাজেও হাত লাগান বহু মানুষ।
যখন এই তিনটি রথ প্রস্তুত হয়ে যায় তখন এই তিনটি রথকে যথাযোগ্যভাবে পুজো করা হয়। এটি রথযাত্রার অন্যতম বড় কাজ, তবে এখানেই কিন্তু শেষ নয়। শুধুমাত্র তাই নয়, যে পথ দিয়ে রথগুলি বার হতে চলেছে সেটাও সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। যাত্রার সময় সামনের দিকে বলরামের রথ, মাঝখানে সুভদ্রা এবং শেষে ভগবান তথা জগতের নাথ জগন্নাথের রথ থাকে। জানি না কখনো পুরীতে এই রথযাত্রার সময় গিয়ে স্বয়ং মানে নিজের চোখে বা লাইভ রথযাত্রা দেখার সুযোগ হবে কি না, তবু আশা তো রাখাই যায়। যাই হোক, আমি তো থাকি বহরমপুরে, যারা আপনারা যারা জানেন তারা জানবেনই তো, এখানেও কিন্তু বিকেলবেলাতে রথ বেরোবে, সেই রথযাত্রার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত রথযাত্রা সম্পর্কিত বা এই পুরীর রথযাত্রা নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আর সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। আর যেটা বললাম, বহু বছর পর এবারে পুরীর রথযাত্রা বিকেলবেলাতে বের হবে। প্রতি বছরই সকালবেলাতে হয়, প্রচুর মানে লক্ষাধিক মানুষের ভিড় সমাগম হয়ে যায় ইতিমধ্যেই, কিন্তু এবার বিকেলে বেরোবে। তো সেইগুলো হয়তো আপনাদের সাথে আমি চেষ্টা করব কিছু হলেও শেয়ার করার। যারা পুরী থেকে সরাসরি লাইভ রথযাত্রা দেখছেন বা দেখবেন তাদেরকে অনেক শুভকামনা জানাই। এছাড়াও মানে পুরী ছাড়াও ভারতবর্ষ তথা মানে আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গাতে রথযাত্রা পালিত হয় বা পালন করা হয়। আমার বাপের বাড়ি চন্দননগরেও খুব সুন্দর করে রথযাত্রা হয়, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই দেখবেন। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা খুব ছোট্টর উপরই করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলে খুব ভালো করে আজকের এই উৎসব কাটান। সকলকে জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বিনতি কর।